আমরা সংখ্যাগরিষ্ঠ বংশধররা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণ, তিনিও সরাসরি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার কাছ থেকে জানবো সেদিনকার নির্মমতার ঘটনা কি হয়েছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মালিক ওরফে দিলওয়ার হোসেন। আমার বাড়িটা আছে বংশীতলার সংলগ্ন শালগার মুদার গ্রাম, যেখানে যুদ্ধ হয়েছিল ওর থেকে হাফ কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি। আমার বাড়ি থেকে হাফ কিলোমিটার উত্তরে যা যুদ্ধ হয়, আর ওই দিনে যেখানে যুদ্ধ হয় ওই দিনে আমার বাড়িতে মুক্তিযোদ্ধারা ছিল, ক্যাম্প মতনই ছিল, কিছু কিছু পাঁচ সাতজন মুক্তি আমার বাড়িতে থাকত, বা আমিও থাকতাম। তারপরে দেখা গেল আগে কয়েকদিন সংবাদ আসে কিন্তু আর্মিরা আসতেছে এই দুর্বাসারা অপারেশন করার জন্য, এখানে মুক্তিযোদ্ধার ঘাঁটি আছে ওই ঘাঁটি অপারেশন করার জন্য আসতেছে। আমরা ওই রাস্তায় যাওয়া বাংকার কাটিয়ে মাইন্ড পিটে বসে বসে থাকি, কিন্তু সারাদিন দেখা ওই দুটো আড়াইটা পর্যন্ত থাকি, আবার রুটি চলে আসে আসে না। ওই দিন ভোরবেলা এক মুরব্বী আমাকে সংবাদ দিচ্ছে, দুই আইসে বলছে যে আর্মি আইসে গেছে ওই বটতলা মানে একটা বট গাছ ছিল বটের গাছ পর্যন্ত আসিও। তখন দূরে যা দেখি কিন্তু আসলে গাড়ি এসে গেছে। আমার বাড়িতে যারা ছিল আমি তখন তাদের সংবাদ দিয়ে তোমরা রেডি হও, আর্মির গাড়ি ঢুকে গেছে। এরাও তখন আস্তে আস্তে মানে অ্যাডভান্স করতে লাগলো। আমরা ছিলাম তখন গেরিলা কমান্ডার, জেলা কমান্ডার ছিল ভাদি ভাই, তারই সাব কমান্ডার হিসাবে সৌদি সম্রাটন ছিল, সেই রতনের গুরুত্ব ছিল সৌদি সম্রাটন আড়াপাড়া বাড়ি। আর জাফর ভাইরা এরা বিএলএফের, জাফর ভাই হচ্ছে বিএলএফের ডেপুটি কমান্ডার। যে সময় যুদ্ধ হয় সেই সময় দেখা গেল জাফর ভাই এই যে এখানে শহীদ তাজউদ্দিন ইসলাম, ইয়াকুব দেদার, এরা আমার সামনে দিয়ে চলে গেলো আগে, এরা আগে চলে গেলো, আমার গ্রুপ নিয়ে আমরা পিছনে। তারপরে কিছুক্ষণ পর দেখা গেল যে ওই আর্মিরা উঠে চলে আসছে, এরা যা পজিশনে রয়েছে আর্মিরা উঠে যেই রোডের সামনে চলে আসে, এদের পজিশনে এসে এরা ব্রাশ ফায়ার মারলে পর আর্মিরা অনেক আর্মি পড়ি যায়, পড়ি যায় ব্যাকে চলে গেলে পরে পিছনে আর একটা গ্রুপ আছে, তখন এদেরকে ঘিরে ফেলে, ঘিরে এদেরকে ব্রাশ ফায়ার মারে এদেরকে মারি যায়। তারপর আস্তে আস্তে খণ্ডে খণ্ডে এভাবে যুদ্ধ হতে থাকে। যুদ্ধ হওয়ার পর দেখা গেল ওই বিকেল টাইমের দিকে যুদ্ধটা মানে একদম ইয়ে হয়ে গেলো, স্থগিত হয়ে গেলো। লাস্টে আমরা এই লাশগুলো নিয়ে এসে এখানে কবর দাফন করা হইয়ে করার পর আমরা চলে গেলাম তোমার খালি পার হয়ে পারে। এইবার পরের দিন সকালবেলা আর্মিরা ফের এসে আমার বাড়ি সম্পূর্ণ এগারো বংশীতলা সেন্টার থেকে শুরু করে দুর্গাছড়া বাজারের হিন্দুপড়াম পর্যন্ত আমার বাড়ি সহকার সম্পূর্ণ বাড়িগুলি পুড়াইয়া দিল। আজও আমি সেই পোড়া বাড়ির ভিতরেই বাস করতেছি, খুব কষ্টের মধ্যে বাড়িটা আমার কষ্টের মধ্যেই বাস করি। তো এই হচ্ছে আমার ওই বংশীতলা যুদ্ধের বিবরণী।